আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এবং তা হলো, এবং নিজের ও সংসারের ক্ষতি না চান তাহলে 26 আগস্ট সোমবার জন্মাষ্টমীর দিন ভুলেও যে কাজগুলি করবেন না সেই সম্পর্কে। তবে তার আগে আমরা জেনে নেব এই পবিত্র জন্মাষ্টমী কবে পড়েছে এবং শুভ মুহূর্ত কি সেই সম্পর্কে। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2024 সালে জন্মাষ্টমী পড়েছে 2 দিন ধরে, 26 আগস্ট সোমবার এবং 27 আগস্ট মঙ্গলবার। বন্ধুরা, এবছর 2 দিন জন্মাষ্টমীর পড়ার কারণ হচ্ছে অষ্টমী তিথি পড়ার সময়। কারণ বন্ধুরা, এবছর জন্মাষ্টমী লাগছে, তাই এই বছর 2024 সালে এই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে আগামী 26 আগস্ট 9ই ভাদ্র সোমবার সকাল 8:53 থেকে, এবং এই অষ্টমী তিথি থাকছে পরের দিন অর্থাৎ 27 আগস্ট 10ই ভাদ্র 1431 মঙ্গলবার সকাল 6:47 32 সেকেন্ড পর্যন্ত। তাই বন্ধুরা, বিশুদ্ধ পঞ্জিকা ও বৈষ্ণব মতে আগামী সোমবার দিন মানে 26 আগস্ট 9ই ভাদ্র পালিত হচ্ছে এই বছরের জন্মাষ্টমীর ব্রত। বন্ধুরা, পুরাণ অনুসারে রাত 12টায় রোহিণী নক্ষত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাই এই বিশ্বাস অনুসারে আগামী 26 আগস্ট গৃহস্থরা পবিত্র জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেন। বন্ধুরা, বৈষ্ণব সম্প্রদায়ের নিয়ম অনুসারে তারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করবেন। বন্ধুরা, জন্মাষ্টমীর ব্রতের শুভক্ষণের কথা যদি বলেন তাহলে সেটি মধ্যরাত অর্থাৎ 26 আগস্ট রাত্রি 12:02 থেকে শুরু হবে, এবং এই শুভ সময় চলবে 12:48 পর্যন্ত। বন্ধুরা, আপনারা পুজোর সময় কাল পাবেন 6:46। বন্ধুরা, রোহিণী নক্ষত্রযুক্ত অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাই আমাদের প্রত্যেকের জেনে নেওয়া উচিত যে রোহিণী নক্ষত্রের সূচনা এবং শেষ কখন। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে রোহিণী নক্ষত্রের সূচনা হচ্ছে আগামী 26 আগস্ট 9ই ভাদ্র সোমবার রাত্রি 12:02 থেকে শুরু হবে, এবং এই শুভ সময় চলবে 12:48 পর্যন্ত। বন্ধুরা, আপনারা পুজোর সময় কাল পাবেন 6:46। ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক এই যে 45 মিনিট সময়কাল, এই সময়কালটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। কারণ এই শুভ মুহূর্তে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তাই জন্মাষ্টমীর নিষিদ্ধ পূজা এই 45 মিনিটের মধ্যেই সম্পূর্ণ করা প্রয়োজন। কিন্তু বন্ধুরা, যেহেতু সারা দিন এই জন্মাষ্টমী তিথি পড়ছে, আপনারা দিনেও এই জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেন। এরপর আমরা জেনে নেব শাস্ত্র মতে এই পবিত্র জন্মাষ্টমীর দিন এমন কোন সেই কাজগুলি রয়েছে যা কিন্তু কখনোই ভুল করেও করা উচিত নয়, নইলে আপনার জীবনে ও সংসারে মহা বিপদ নেমে আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই কাজগুলি করার ফলেই আপনাদের জীবনে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। সত্যি বলতে, এই বিষয়গুলি যারা জন্মাষ্টমীর ব্রত পালন করে তাদের যেরকম জানা উচিত, ঠিক তেমনই যারা জন্মাষ্টমীর ব্রত পালন করেন না তাদের কিন্তু এই বিষয়গুলি সম্পর্কে অবশ্যই জানা দরকার। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে যে বিষয়গুলির কথা বলবো তা হলো, আপনারা যারা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন তারা কিন্তু অতি অবশ্যই
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদে একটি হলো তুলসী পাতা সবার প্রথমেই দিয়ে দেবেন, এবং আপনারা যখন প্রসাদ বিতরণ করবেন, অর্থাৎ আপনার পরিবারের সঙ্গে বা আপনার কোনো পাড়া প্রতিবেশীর সঙ্গে, সেক্ষেত্রেও তাদেরকে একটি করে তুলসী পাতা দেবেন। এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো, এই পবিত্র জন্মাষ্টমী ব্রত পালন করার সময় আপনারা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের সামনে যে প্রদীপ প্রজ্বলিত করবেন, সেই প্রদীপটি যেন তামা পিতল কিংবা মাটির প্রদীপ হয়, অন্য কোনো ধাতুর প্রদীপ এক্ষেত্রে ভুলেও ব্যবহার করবেন না। যেমন ধরুন স্টিল বা লোহার প্রদীপ আপনারা এই জন্মাষ্টমীর ব্রতের ক্ষেত্রে ব্যবহার করবেন না, এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করার সময় অতি অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা কিন্তু পুজোতে বসবেন। বিশেষ করে নিজের মন বা চিত্র পরিশুদ্ধ রাখবেন এবং একাগ্রতার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের পুজোয় নিয়োজিত করবেন। দেখুন বন্ধুরা, এই বিষয়ে আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আর সেটি হলো, আপনারা যখন পবিত্র জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করতে বসবেন, তখন কিন্তু ভুল করেও পাটের বস্ত্র পরবেন না, এতে আপনার এবং আপনার সংসারের মঙ্গল। এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, দেখুন বন্ধুরা, আপনারা যারা বাড়িতে জন্মাষ্টমীর ব্রত পালন করতে চাইছেন, তারা কিন্তু ভুল করেও অন্ন অর্থাৎ ভাতের কোনা পেটে না পড়ে, এই বিষয়ে অতি অবশ্যই নিজেদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন নির্জলা উপবাস থেকে ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করার, এবং আপনার পক্ষে সেটি একান্ত সম্ভব না হয়ে থাকে তাহলে জলগ্রহণ করেও ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি পালন করতে পারেন। কিন্তু এই জন্মাষ্টমীর ব্রত পালনের ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা না করা পর্যন্ত আপনি অন্য কোনো খাবার খেতে পারবেন না। এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো সেটি হলো, জন্মাষ্টমীর পুজোর দিন যদি আপনাদের গৃহে যদি কোনো দরিদ্র দুঃখী দুস্থ মানুষ অর্থাৎ যদি ভিখারিও এসে থাকে, তাদের কোনোভাবে কোনো পরিস্থিতিতে খালি হাতে ফিরিয়ে দেবেন না। সেই সকল ব্যক্তিদের আপনার সাধ্য এবং সামর্থ্য মতো কিছু না কিছু দিয়ে তাদের সাহায্য অবশ্যই করবেন, কখনোই তাদের নিরাশ করবেন না। আর আপনি যদি কখনো এইরূপ ক্রিয়া করে থাকেন তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আপনার ওপর অত্যন্তই রুষ্ট হতে পারেন। তাই এই পবিত্র জন্মাষ্টমীর দিন অসহায় কোনো ব্যক্তি আপনার কাছে সাহায্য চাইতে আসলে তাকে কিছু অন্তত দান করবেন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী। এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো সেটি হলো, বন্ধুরা, এই পবিত্র জন্মাষ্টমীর দিন আপনারা কখনোই নিজের পরিবারের সাথে বলুন বা বাইরের কোনো প্রতিবেশী বলুন, কারোর সাথে কোনো পরিস্থিতিতেই ঝগড়াঝাটি অশান্তি কলহের মধ্যে বা তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র জন্মাষ্টমীর দিন কোনো কারণবশত রেগেও যাবেন না, বিশেষ করে এই দিন আপনারা কাউকে অপমান করবেন না, কারোর মনে আঘাত দিয়ে কথা বলবেন না, নইলে আপনাদের জীবনে চরম মহা বিপদ নেমে আসতে পারে। ঠিক এরই পাশাপাশি আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখবো, আর তা হলো, এই পবিত্র জন্মাষ্টমীর দিন ভুল করেও কখনোই মনের মধ্যে কারোর প্রতি খারাপ চিন্তা ভাবনা, কারোর প্রতি নেগেটিভ বিচার করা বা কারোর প্রতি সমালোচনা করা বা কারোর ক্ষতি সাধনের জন্য কোনোরূপ বাজে চিন্তা ভাবনা করা বা এই দিন মিথ্যা কথা বলা, এইরূপ ক্রিয়া কিন্তু কখনোই করবেন না, নইলে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ রসনলের মুখে আপনারা পড়তে পারেন। বিশেষ করে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে 26 আগস্ট পবিত্র জন্মাষ্টমীর দিন আপনারা প্রত্যেকেই ব্রহ্মচর্য পালন করবেন, ভুল করেও স্বামী স্ত্রীর মধ্যে এই দিন শারীরিক সম্পর্ক স্থাপন করবেন না। আর এই বিষয়টিও কিন্তু আপনাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর ষষ্ঠ যে বিষয়টির কথা বলবো সেটি হলো, এই পবিত্র জন্মাষ্টমী তিথির দিন আপনারা অতি অবশ্যই
নিজের বাড়ির ব্যবহৃত ঝাড়ু বা ঝাঁটা কোনো গোপন স্থানে লুকিয়ে রাখবেন। ভুল করেও সদর দরজার পাশে রেখে দেবেন না, নইলে আপনার জীবনে কিন্তু খুব বড় রকমের বিপদ নেমে আসতে পারে। দেখুন বন্ধুরা, আমাদের আপনাদের প্রত্যেকেরই সব থেকে প্রিয় একটি ঠাকুর হলো এই গোপাল। হ্যাঁ বন্ধুরা, আমাদের আপনাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এই গোপালের মূর্তি থেকেই থাকে। এই পবিত্র জন্মাষ্টমীর দিন এই গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করা অত্যন্তই সহজ এই কয়েকটি কাজের মাধ্যমে। সুতরাং এই বিষয়গুলি আপনারা মেনে চলুন, দেখবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর বেজায় খুশি হবেন এবং আপনাদের প্রত্যেকটি মনস্কামনা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ পূরণ করে থাকবেন। তাই অতি অবশ্যই এই জিনিসগুলি মাথায় রাখবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুরা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। দেখা হবে সনাতন পরিবারে নতুন একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।